র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুন রশিদ বলেছেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে সরকার সার্বক্ষণিক তৎপরতা অব্যাহত রেখেছে আশ্রিতদের নিরাপত্তার বিষয়ে সরাসরি তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে উকিয়ার পাঁচ নম রোহিঙ্গা ক্যাম্পে চোদ্দ এপিবিএন আয়োজিত রোহিঙ্গা মাজিদের সাথে মতবিনিময় সবাই একতা বলেন তিনি সরকারি পর্যায়ে তো অবশ্যই চেষ্টা করতেছে যে আপনারা যেন আবার ঠিকঠাক মতো আপনাদের যে মাতৃভূমি জন্মভূমি যেটা সেখানে যেন আপনারা ফেরত যেতে পারেন সে ব্যবস্থা তো সরকার সরকারের দিক থেকে করে যাচ্ছে অব্যাহত রয়েছে সেই চেষ্টা অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবালের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সবাই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি রোহিঙ্গা মাঝিরাও নিজেদের কথা তুলে ধরেন সবা শেষে মেন্ডুলিনের সুরে রোহিঙ্গা বাসায় ছিল মনমুগ্ধকর পরিবেশনা সম্পূর্ণ মাসে রয়শন হাই হাই Анна বরিম হই যায় হ ভয় ফাইন দাই ল্যা রাতন টাকা বরের এর আগে দুপুরে উকিয়ার আট এপিবিএন কার্যালয়ে পৌঁছালে র‍্যাপ প্রধানকে দেওয়া হয় গাড় বর্নার পরে পাঁচ নম ক্যাম্পের ইরানি পাহাড়ে পুলিশ ক্যাম্পে পৌঁছাই র্যাব প্রদানের বহর এ সময় সাথে ছিলেন ক্যাম্পের দায়িত্ব পালন করা এপিবিএনের তিনটি ইউনিট র্যাব পনেরো উকিয়াতানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শামিমুল ইসলাম ফয়সাল টিটিএন কক্সবাজার